দিন আরে দিনটা একবেলা খাচ্ছি আরেক বেলা খেতে পারতেছি না, কিন্তু মালিকের জমা আমাদের পুরোটাই দিতে হয়। এই জমা দিয়া আমরা তো সংসার পালতে পারতেছি না, আমরা পোলাপান লেখা করে করাইতে পারতেছি না, এখন আমরা কি করে চলি? বর্তমানে দেশের যে পরিস্থিতি, আমাদের সারা ঢাকা শহরে যাত্রী কম, আমাদের ইনকাম নেই, আয়ের থেকে ব্যয় বেশি, আমরা আয় করতেছি না, কিন্তু তাদের জুলুমই শেষ হচ্ছে না। দেশ স্বাধীন হয়েছে, এখন আমাদের সময়, আমরা সাধারণ মানুষ জায়গা উঠছি। আমি প্রতিবাদ করতেছি, আজকে আমার কালকের চাবি থাকবে না, যেখানে যেখানে লাগে আমরা সবখানে যাব। আমরা যেহেতু আজকে রাজপথে নামছি, আমরা ইনশাল্লাহ সব জায়গায় যাব, সব জায়গায় ছাত্র ভাইরাও আমাদের সাথে আছে। আমরা এখানে বিগত বিশ বাইশ বছর ধরে গাড়ি চালাচ্ছি, তো আমরা আবদার করতেছি যে আমাদের জমা কমিয়ে দেন। গেজেট অনুযায়ী জমা আছে 900 টাকা, ওইখান থেকে আবার কি আছে 200 টাকা গ্যাসের কাইটা দিবে ড্রাইভাররা, তাই অনুযায়ী ওনারা 1250 টাকা সারাদিনে জমা নিচ্ছে, আধাবেলায় জমা নিচ্ছে 750 টাকা। মালিক সমিতিরা সিন্ডিকেট করে এটা করতেছে, কিন্তু আমরা এখন আমাদের ড্রাইভাররা অঢাল হয়ে গেছি, বেশি হয়েছি, তো ওনারা ওই গেজেট বাদ দিয়ে আমাদের জমা নিচ্ছে 750 টাকা আধাবেলায়। গেজেট অনুযায়ী হাই গেলে 400-500 টাকা আর সারাদিনে 900 টাকা। তো এখানে আপনারা প্রত্যেক দিনে ইন টোটালে জমা হচ্ছে 1400 টাকা, দুই বেলায় 1500 টাকা, হওয়ার কথা ছিল 900। বিগত 15 বছর ধরে আমরা ওনাদের সাথে বলতেছি, ওনারা হয়তো পুলিশ এই কিবা সন্ত্রাসীদের আইনে আমাদের দমন করে, আমরা সবাই প্রত্যেকটা সবাই জিম্মি। আমাদের দাবি এখন আমাদের যে আমাদের জমা যে পারফেক্ট গ্যাজেট অনুযায়ী ওটাই আমরা চালাতে চাই। প্রথম অবস্থায় আন্দোলনে নামছি, আপনার আমাদের ন্যায্য দাবি দেয়নি, এখানে 4 দফা দাবি। আমাদের আগের গেজেটটা যেমন কোনো মহাজন মানে নাই, 2015 সালে কার্যকর হওয়ার কথা ছিল, আমরা ওই দাবি মানি না। ওইটা স্বৈরাচার শাসনের সময় সিন্ডিকেট কইরা একটা গাড়ি 7-8 লাখ টাকার একটা গাড়ি 28 টাকা, 26 লাখ টাকা, 22 লাখ টাকা করছে, আর জমাটারে আমাদের সাধারণ শ্রমিকের উপরে চাপাই দিয়া তারা তাদের ওই চালান উঠাইতেছে, আমাদের উপরে সরেছে। আমাদের বর্তমান আমরা সাধারণ শ্রমিকদের দাবি সমূহ জানাইছি, আমরা শ্রমিকদের ন্যূনতম প্রস্তাব জমার সারাদিন 800 টাকা, সরকারের গেজেট অনুসারে ছিল 900 টাকা, তারা এত বছরে সেটা মানে নাই। এরপরে হাফবেলা 500+500, হাফবেলার কোনো সুযোগ রাখে নাই, কিন্তু আমরা সাধারণ শ্রমিকদের দিকে তাকাইয়া আমাদের বউ যদি হাফবেলা না থাকে, সারাদিন হয় সব গাড়ি, তাহলে আমাদের বউ শ্রমিক বেকার হয়ে পড়বে। আমরা সেই ক্ষেত্রে হাফবেলা+হাফবেলা এটা হলে 1000 টাকা, এটা আমাদের মানে প্রস্তাবিত আমাদের দাবি। জমার সাথে অতিরিক্ত আমাদের গাড়ি তাদের গ্যারেজ ভাড়া আমাদের কাছ থেকে নেয়, ড্রাইভারের কাছ থেকে নেয়, আমার তো বাবার গাড়ি না, এটা বন্ধ করতে হবে। গুরুত্বপূর্ণ কোনো যন্ত্র অংশের কাজ করলে, যেমন ইঞ্জিন নামাইলে ওই দিনও আগে জমা দাও, তারপরে মানে গাড়ির ইঞ্জিন নামবে, এই ধরনের চাপ সৃষ্টি করে ড্রাইভারের কাছ থেকেই টাকা নেয়। রাস্তায় চলমান অবস্থায় একটা গাড়ি যদি নষ্ট হয়ে যায়, ওই গাড়িটা বাইন্দা যখন নিয়ে আসে তখন ওইটা কর্তন করতে চায় না অনেক মহাজন, কিছু মহাজন করে কিন্তু বেশিরভাগ মহাজনই করতে চায় না। 2013 সালে আমাদের বিএটির কাছে আমরা সরকারের কাছে অ্যাপ্লিকেশন করলাম আমাদের জমা বাড়াইতে হবে, সেই জমা বাড়ছে আমার 2015 সালের 1 নভেম্বর থেকে। 2013 সালে আমাদের একটা কমিটি আছে বাজার রেজিস্ট্রেশন করে, বিআরটি অনুমোদিত কমিটি, বিআরটির লোকজন থাকেন, পুলিশ প্রশাসনের লোকজন থাকেন, ভোক্ত অধিকার লোকও থাকে, সবাই মিলে বাজার রেজিস্ট্রেশন করে আপনার জমাটা নির্ধারণ করে। সেটা 2015 সালের 1 নভেম্বর আমাদের জমা উঠলো 900 টাকা। এখন আমাদের বক্তব্য যেটা সাধারণ মালিকের পক্ষ থেকে আমার বক্তব্যটা যেটা হলো, 2015 সালের প্রেক্ষাপট আর 2024 সালের প্রেক্ষাপট, বাজার মূল্য, বাজার দর, আমাদের গাড়ির খরচ, এগুলা অ্যাডজাস্ট আমাদের হয় না। বড় গাড়িগুলা, যে গাড়িগুলো আমাদের শাহজাহান খান সাহেব, এটা সভাপতি বাংলাদেশ সড়ক পরিবহনের সাবেক, ওনাদের গাড়ি যদি রাত্রেবেলা জমা ইয়া করে, তেলের দাম বাড়ে, গ্যাসের দাম বাড়ে, বা তেলের দাম বা পেট্রোলের দাম যদি বাড়ে, তখন ওনাদের পরের দিন ওনাদের জমাটা বেড়ে যায়, মানে ভাড়া বাইরে যায়। আমরা হলাম নীতি বৈষম্যের শিকার, আমরা অনেক চেষ্টা করছি, আমাদের কোনো কথাই সরকার কর্ণপাত করে না, অনেকভাবে চেষ্টা করছি। আমরা লাস্ট 2018 সালে গভর্নমেন্টকে বলা হলো যে আমাদেরকে, আমরা স্টেকও করছি যে আমাদের জমা মিটার কারেকশন করো। 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমাদের জমা মিটার কারেকশন হয়নি, আমরা দিলাম আজকে 6 বছর, আমরা 6 বছর ধরে ঘুরতেছি কিন্তু গভর্নমেন্টের পিছনে যে আমাদের জমা বের ইয়ে করো। লাস্ট মাসের 11 তারিখে বর্তমান যে চেয়ারম্যান আছেন বিআরটিএর গৌতম চন্দ্র দাস সাহেব, ওনার সাথে আমাদের শ্রমিক মালিক ঐক্য পরিষদ সবাইকে মিলে একটা মিটিং হয়েছে, চিঠির মাধ্যমে ডাকলাম, আমি মিটিংয়ে গেলাম। মিটিংয়ে যাওয়ার পরে শ্রমিকরা শ্রমিকদের কথা বললো যে আমাদেরকে এই সমস্যা,
আমরা মালিকরা মালিকদের কথা বললাম, আমাদের এই সমস্যা। উনি আমাদের জমার অবস্থা দেখে বললো যে 10 বছর একটা জিনিস এক জায়গায় থাকতে পারে না, 10 বছর এটা আমরা আপনাদেরকে 15 দিন সময় দেন, আমি 15 দিনের মধ্যে ঠিক করে দেব। জেলার গাড়ি চলে, অবৈধ গাড়ি চলে, ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর নরসিংদীর গাড়ি আমাদের এখানে চলে, যেগুলো টোটাল অবৈধ, এগুলো প্রশাসনের সহায়তায় চলে, এটা আমরা সবাই জানি, আমাদের চালকরা জানে, আমরাও জানি। ওই গাড়িগুলো চলার কারণে আমাদের এই মেট্রো গাড়ির উপর বিশাল এফেক্ট হচ্ছে। মেট্রো গাড়ি হলো আমাদের ঢাকা শহরের সিলিং হলো 15,472টা, আর অ্যাকচুয়ালি আমাদের হিসাবে 50,000 উপরে গাড়ি চলে, ওদের কোনো মিটার নাই, আমাদের মিটার আছে। আমাদের গাড়ি যদি মিটার ছাড়া চলে সেক্ষেত্রে আমাদের ড্রাইভার মামলা খেয়ে যায়, 5,000 টাকা মিটারের জন্য মিনিমাম মামলা হলো 5,000 টাকা। সার্জেন্টের যে গাড়িগুলো চালায় সেগুলো তো বিনা খরচে চলে। বলছি যে তো ঠিক আছে, তোমরা এইভাবে চালাও, 900 টাকা জমা দিয়ে দাও, তোমরা সরকারি ইয়েটা থাকো, এইভাবে থাকো, জমা যখন বাড়বে তখন বাড়বে। আমরা চেষ্টা করবো গভর্নমেন্টের প্রতিনিধি, গভর্নমেন্টের সংশ্লিষ্ট ইয়ের সাথে, বিভাগের সাথে কথা বলে এটা সব এই মানে এই বৈষম্যটা দূর করার জন্য অবশ্যই আমরা চেষ্টা করব। আমাদের তো এই জমা গাড়ি আমাদের চলাইলে আমাদের পোষাবে না, অ্যাকচুয়ালি পোষাবে না। সরকারের সাথে বসে আমরা খুব যত দ্রুত সম্ভব এই সমস্যাটার সমাধান করতে হবে।